ঈদ ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ থেকে আট দিন লালমনিরহাটের বুড়িমারি ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, 17 আগস্ট থেকে বন্দরগুলোর কার্যক্রম আবার চালু হবে, তবে এ সময় বন্দর দিয়ে ইমিগ্রেশন চালু থাকবে। এদিকে আজ থেকে বন্ধ থাকছে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য।